পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গি গ্রামের পশ্চিম পাড়ায় সিঙ্গি অবৈতনিক প্রথম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন মণ্ডলের বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের মিড ডে মিলের খাবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাখার হাওয়া পায় না ও বিদ্যালয়ের চারিপাশ অপরিষ্কার হয়ে রয়েছে। শুক্রবার এলাকাবাসীরা প্রধান শিক্ষক বৃন্দাবন মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট সাম্যজিৎ। দেখবে প্রতিটা স্কুলে গোটা ডিম, আর আমাদের স্কুলে হচ্ছে আটখানা ডিম। আর ঠিক এই হাতের মাপে এইটুকুনি ফল, এইটুকু সাইজে অর্ডার দিয়ে আছে। তারপরে মাংস সব প্রতিটা স্কুলে আমার নাম হচ্ছে সন্তোষী ভট্টাচার্য।